কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হওয়ার কারণে চট্টগ্রাম কলেজের বিজ্ঞান বিভাগের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে যে বৈশ্বিক মহামারী, যে বৈশ্বিক মহামারীর কারণে সাধারণ নিয়মে ক্লাস করার যে কথা ছিল তা বাদ দিয়ে সরকারের বিধি বা নিয়ম অনুযায়ী অনলাইনে ক্লাস চলে হচ্ছে। এই অনলাইনে ক্লাসটা খুব সংক্ষিপ্ত সময়, যার কারণে আমরা অন্য কোনো আলোচনায় না গিয়ে মূল যে আলোচ্য বিষয় আমরা সেই আলোচ্য বিষয়ের দিকে আলোকপাত করি অথবা দৃষ্টিপাত করি। আজকে আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা সবাই হচ্ছে বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রী। সেক্ষেত্রে আমাদের প্রথমার্ধে জেনে নেওয়া উচিত যে বিজ্ঞান কী। আমরা সবাই জানি যে এই যে পৃথিবী, এই পৃথিবীতে অন্তহীন সমস্যা লুকানো আছে, আর সেই সমস্যা সমাধানে মানুষ তার অর্জিত অভিজ্ঞতা, মানুষ তার অর্জিত জ্ঞান এবং বিভিন্ন তত্ত্ব ও তত্ত্বের ভিত্তিতে আলোচনা, পর্যালোচনা এবং পরীক্ষাগারে গবেষণার মাধ্যমে প্রাপ্ত যে ফলভাব বা প্রাপ্ত যে জ্ঞান তাকে আমরা বলব বিজ্ঞান। বিজ্ঞানের মূল উদ্দেশ্য মানুষের কল্যাণ সাধন করা, কিন্তু বিজ্ঞানের বিস্তৃতি এত ব্যাপক যা কোনো একই ব্যক্তির পক্ষে সম্ভব নয় যে এত বড় একটি বিষয় আত্মস্থ বা আয়ত্তে আনা, যার কারণে এই বিজ্ঞানের মূল উদ্দেশ্য যেহেতু মানুষের কল্যাণ সাধন করা, সেহেতু এই বিজ্ঞানকে আলোচনার সুবিধার্থে বিভিন্ন শাখায় ভাগ করা হয়েছে। যেমন আমরা বলতে পারি পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, তারপর মৃত্তিকা বিজ্ঞান, ভূবিজ্ঞান, অঙ্ক ও পরিসংখ্যান বিজ্ঞান ইত্যাদি অনেক কিছু। এবার আমরা যেহেতু জীববিজ্ঞান ক্লাসের ছাত্রছাত্রী এই মুহূর্তে, সেহেতু আমাদের সর্বাগ্রে জানা প্রয়োজন যে জীববিজ্ঞান কী। আমরা জানি যে বিজ্ঞানের যে শাখায় জীবের আকার, আকৃতি, স্বভাব, বাসস্থান, তার দৈহিক গঠন এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে আমরা বলব জীববিজ্ঞান। এখন এই যে জীববিজ্ঞান, সেই জীববিজ্ঞানের যে নামকরণ, সেই নামকরণ এসেছে দুইটি গ্রিক শব্দ থেকে, যার একটি শব্দ হচ্ছে ভাইরাস যার অর্থ জীবন, আর একটি শব্দ হচ্ছে কি লগস যার অর্থ হচ্ছে জ্ঞান। অর্থাৎ বিজ্ঞানের যে শাখা এই জীবন সম্বন্ধে বা জীবন আলোচনা হবে আমরা বিজ্ঞানের সেই শাখাকে জীববিজ্ঞান হিসাবে অভিহিত করব, এবং তার নামকরণটাও ঠিকই এই দুটি গ্রিক শব্দ সমন্বয়ে গঠিত হয়েছে। বিজ্ঞান এটাও কিন্তু একটি বিশাল বিষয়, এর পরিধিও কিন্তু অত্যন্ত বিস্তৃত, যার কারণে আমরা এই জীববিজ্ঞানের বিভিন্ন শাখায় ভাগ করেছি। যে জীববিজ্ঞানের বিভিন্ন শাখায় শ্রেণীভাগ করা হয়েছে বা বিভক্ত করা হয়েছে, তার প্রথম হচ্ছে প্রধান উদ্ভিদ বিজ্ঞান, আর একটি হচ্ছে প্রাণী বিজ্ঞান। তাহলে জীববিজ্ঞানের যে শাখায় আমরা উদ্ভিদ সম্পর্কিত নানা বিষয়াদি জানবো, বুঝবো, শুনবো এবং যাবতীয় বিষয়াদি ওখানে আলোচনা থাকবে, আমরা জীববিজ্ঞানের সেই শাখাকে উদ্ভিদ বিজ্ঞান হিসাবে আমরা আখ্যায়িত করব। আর জীববিজ্ঞানের যে শাখায় প্রাণী সম্বন্ধে বিষয়াদি নিয়ে আলোচনা হবে আমরা জীববিজ্ঞানের সেই শাখাকে প্রাণী বিজ্ঞান হিসাবে আমরা আখ্যায়িত করব। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, যেহেতু আমরা এই মুহূর্তে আমরা জীববিজ্ঞানের ক্লাসে বসে থাকলেও আমরা জীববিজ্ঞানের যে প্রথম পত্র সেটি হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান, তাই সর্বাগ্রে অথবা প্রথমেই আমরা এই উদ্ভিদ বিজ্ঞান নিয়ে আজকে আলোচনা করতে চাই। আমরা প্রথমে বলতে চাই যে এই উদ্ভিদ বিজ্ঞানের জনককে আমরা সবাই জানি যে উদ্ভিদ বিজ্ঞানের জনক হচ্ছে কারা, থিওফ্রাস্টাস। তাহলে একটি কথা কিন্তু আমরা বলেছি যে আল্লাহ তাআলা পৃথিবীতে যে সৃষ্টি করেছে সেই সৃষ্টির মধ্যে দুটো শ্রেণীর মধ্যে বা দুটো জাতির মধ্যে তারা তিনি জীবন দিয়েছেন, তার একটি হচ্ছে উদ্ভিদ আর একটি হচ্ছে প্রাণী। তাহলে যেহেতু উদ্ভিদেরও প্রাণ আছে বা জীবন আছে এবং প্রাণীদেরও জীবন আছে, তাহলে আমরা কাকে উদ্ভিদ বলবো আর কাকে প্রাণী বলবো? আমরা জীবদের মধ্যে সেই সমস্ত জীবদেরকে আমরা উদ্ভিদ হিসাবে আখ্যায়িত করব। আসলে কোন বৈশিষ্ট্য সম থাকলে তাকে আমরা উদ্ভিদ হিসাবে আখ্যায়িত করব?
বিষয়টি যত সহজ বলে মনে হচ্ছে আসলে কিন্তু তত সহজ নয়। সহজ নয় এই কারণের জন্যে যে উদ্ভিদ জগতের যে বিশালতা এবং উদ্ভিদ জগতের যে বৈচিত্র্য তা এত বিচিত্র, তা এত বেশি যে কোনো একটি মানে সূক্ষ্ম সংজ্ঞার মাধ্যমে বা কোনো একটি সংজ্ঞার মাধ্যমে সমগ্র উদ্ভিদ জগতের বা সমগ্র উদ্ভিদের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য সমূহ ফুটিয়ে তোলা সম্ভব কোনো অবস্থাতে নয়। এই কারণের জন্যে আমরা এই উদ্ভিদ বিজ্ঞানকে সঠিকভাবে সংজ্ঞায়িত করতে অনেক হিমশিম খাই, হিমশিম খাই। তারপরও সর্বপ্রতি আমরা এই মানে উদ্ভিদ বিজ্ঞানকে বা উদ্ভিদ থেকে প্রাণী বা প্রাণী থেকে উদ্ভিদ একটা সংক্ষিপ্ত সংজ্ঞার মাধ্যমে আমরা নির্ণয় করতে পারি। সেটা হলো এই যে জীবের মধ্যে যে বৈশিষ্ট্য সমূহ প্রাণী থেকে আলাদা করে রেখেছে সেই বৈশিষ্ট্য সময় হচ্ছে কি উদ্ভিদ। আর সেই বৈশিষ্ট্য সমূহ কি, সেই বৈশিষ্ট্য হচ্ছে এটা যে জীবজগতের মধ্যে তারাই হচ্ছে উদ্ভিদ, যারা নিজেদের খাদ্য নিজেরা প্রস্তুত করতে পারে, যারা সাধারণত চলাচল করতে পারে না, যারা জটিল ও কঠিন খাদ্য গ্রহণে অক্ষম এবং যাদের কোষ জড় কোষ প্রাচীর দিয়ে পরিবেষ্টিত। আমরা জীবজগতের মধ্যে তাদেরকে আমরা উদ্ভিদ হিসাবে আখ্যায়িত করব। এখন আমাদের প্রশ্ন হচ্ছে এটা যে উদ্ভিদ ও প্রাণের মধ্যে পার্থক্য, আমরা উদ্ভিদকে যে সংজ্ঞায় সংজ্ঞায়িত করলাম আমরা সেটা নিয়েই যদি উদ্ভিদ ও প্রাণীর মধ্যে পার্থক্য নির্ভর করতে চাই তাহলে এখান থেকে উদ্ভিদ ও প্রাণীর মধ্যে যে পার্থক্য আছে সেই পার্থক্যটি সুস্পষ্টভাবে আমাদের বোধগম্য হয়। সেটি হচ্ছে এটা আমরা বলেছি যে উদ্ভিদ সাধারণত নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, কিন্তু জীবজগতের মধ্যে যারা প্রাণী তারা কোনো অবস্থাতে নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, খাদ্যের জন্য তাকে সম্পূর্ণভাবে উদ্ভিদের উপরে নির্ভরশীল থাকতে হয়। এক দুই নম্বর হচ্ছে আমরা বলেছি যে উদ্ভিদ সাধারণত চলাফেরা করতে পারে না কিন্তু প্রাণীরা সাধারণত চলাফেরা করতে পারে। দুই তিন নম্বর পয়েন্ট হচ্ছে এটা যে আমরা বলেছি যে উদ্ভিদ কোনো জটিল ও কঠিন খাদ্য গ্রহণ করতে পারে না কিন্তু প্রাণীরা সাধারণত জটিল ও কঠিন খাদ্য গ্রহণ করতে পারে। পরবর্তীতে আমরা বলেছি যে উদ্ভিদের অর্থাৎ জীবজগতের মধ্যে উদ্ভিদের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা যে তাদের যে কোষ সেই কোষ জলকোষ প্রাচীর দিয়ে পরিবেষ্টিত, যেটা প্রাণীর যে কোষ সেই প্রাণী কোষ কোনো অবস্থাতে এই জলকোষ প্রাচীর এতে থাকে না। আমরা এই পার্থক্য থেকে বা এই আলোচনা থেকে স্পষ্ট হলাম যে জীবজগতের মধ্যে কারা সত্যিকার অর্থে উদ্ভিদ এবং কারা প্রকৃত অর্থে প্রাণী।